আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী কিভাবে রাইট ফাউন্ডেশন শেড চুজ করবে। আমাকে ফেসবুক গ্রুপে তোমরা অনেকে জিজ্ঞেস করেছো দি কিভাবে রাইট ফাউন্ডেশন শেড চুজ করব। বাট ডিয়ার, আমি তোমাদের সামনে থেকে না দেখে কিভাবে বলবো কোন ফাউন্ডেশন শেডটা তোমার জন্য লাগবে। ইভেন তোমরা যে দোকানে যাচ্ছো সেই দোকানদেরকে কল করেও যদি তোমরা জিজ্ঞেস করো, যারা সারাদিন বিক্রি করে, তারাও কিন্তু তোমাকে বলতে পারবে না। বাট আজ আমি তোমাদের এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলো মাথায় রাখলেই কিন্তু তোমরা নিজেদের রাইট ফাউন্ডেশন শেড চুজ করতে পারবে। এই ভিডিওটা তিনটে পার্টে হবে, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে যাতে তোমরা একদম ঠিকঠাক তোমাদের কোন ফাউন্ডেশন শেডটা লাগবে সেটা চুজ করতে পারো, কোনো অসুবিধা না হয়। পার্ট ওয়ানে বলবো টাইপস অফ ফাউন্ডেশন। সো জেনারেলি চার ধরনের ফাউন্ডেশন হয়ে থাকে, লিকুইড ফাউন্ডেশন, ক্রিম ফাউন্ডেশন, স্টিক ফাউন্ডেশন অ্যান্ড পাউডার ফাউন্ডেশন। সবার প্রথমেই কথা বলবো লিকুইড ফাউন্ডেশন নিয়ে। তো লিকুইড ফাউন্ডেশন হচ্ছে সবথেকে কমন ফাউন্ডেশন, এটা ড্রাই স্কিনের জন্য সবথেকে ভালো। অ্যাকচুয়ালি লিকুইড ফাউন্ডেশন সব ধরনের স্কিন টাইপের লোক ইউজ করতে পারে, ড্রাই স্কিন, নর্মাল স্কিন, অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, সব ধরনের স্কিন টাইপের লোক এই লিকুইড ফাউন্ডেশন ইউজ করতে পারে। লিকুইড ফাউন্ডেশন তিন ধরনের ফিনিশিং দেয়, স্যাটিন ফিনিশ, ম্যাট ফিনিশ এবং ডিবি ফিনিশ। লিকুইড ফাউন্ডেশনের মধ্যে তোমরা মেবেলিন ফিট মি পাবে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস যে ফাউন্ডেশন আছে সেটা পাবে, ইভেন ট্রাই সুগারের এই ড্রপ দ্য বেস্ট সিরাম ফাউন্ডেশনও তোমরা পেয়ে যাবে লিকুইড ফাউন্ডেশনের মধ্যে। নেক্সট কথা বলবো ক্রিম ফাউন্ডেশন নিয়ে। ক্রিম ফাউন্ডেশন অনেকটা লিকুইড ফাউন্ডেশনের মতোই হয়, বাট এটার যে টেক্সচারটা হয় সেটা একটু থিক হয়। ক্রিম ফাউন্ডেশন অনেক সময় জার, কম্প্যাক্ট, ইভেন পাম্পের মধ্যেও আসে। এই ফাউন্ডেশনটা মেইনলি ড্রাই স্কিনের জন্য বেস্ট, ইভেন যাদের স্কিন নর্মাল টু ড্রাই তারাও ইউজ করতে পারে, কারণ ক্রিম ফাউন্ডেশন হাইড্রেটিং হয়, কভারেজ খুব ভালো দেয় এবং এটা ময়শ্চারাইজিং। ক্রিম ফাউন্ডেশনের মধ্যে ল্যাকমি মুভ, ল্যাকমি ইলুমিনেটিং, ল্যাকমি 95 ফাউন্ডেশনগুলো পড়ে। নেক্সট কথা বলবো স্টিক ফাউন্ডেশন নিয়ে। স্টিক ফাউন্ডেশন সাধারণত হাই এন্ড মেকআপ ব্র্যান্ডরা বের করে, যেমন মেকআপ ফর এভার, ম্যাক, এরা স্টিক ফাউন্ডেশন বেশি বার করে। কিন্তু রিসেন্টলি ড্রাগ স্টোর ব্র্যান্ডগুলোও স্টিক ফাউন্ডেশন বের করছে, যেমন ব্লু হেভেন, অলিভিয়া, ইভেন মেবেলিনেরও স্টিক ফাউন্ডেশন আছে। এই টাইপের ফাউন্ডেশনগুলো অয়েলি স্কিনের জন্য বেস্ট, বাট ড্রাই স্কিন যারা আছে তারা কিন্তু এগুলো একদমই ইউজ করতে পারবে না, কারণ যাদের ড্রাই স্কিন আছে তাদের এই ফাউন্ডেশনগুলো মুখে খুব প্যাচিনেস নিয়ে আসে। স্টিক ফাউন্ডেশন ইউজ হয় মেইনলি কমার্শিয়াল কাজে, ফটোগ্রাফিতে ইউজ হয়, কারণ এটা সোয়েট অ্যান্ড হিট রেজিস্ট্যান্ট হয়। লাস্ট কথা বলবো পাউডার ফাউন্ডেশন নিয়ে। পাউডার ফাউন্ডেশন মেইনলি অয়েলি স্কিনের জন্য বেস্ট, কারণ পাউডার ফাউন্ডেশন ম্যাটিফাইং ফিনিশ দেয়। ড্রাই স্কিন যাদের আছে তারা লিকুইড ফাউন্ডেশনটাকে সেট করার জন্য কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারে। পাউডার ফাউন্ডেশনের মধ্যে ল্যাকমি ওয়েট অ্যান্ড ড্রাই, ল্যাকমি 95 এবং অলিভিয়া প্যানকেক পরে। এখন চলে আসবো ভিডিওর সেকেন্ড পার্টে। হাউ টু ম্যাচ রাইট ফাউন্ডেশন শেড টু ইউর স্কিন টোন। আমাদের ফুল বডির যে স্কিন টোন হয় সেটা কিন্তু একেবারে সেম হয় না। কারো মুখ উজ্জ্বল হয়, কারো হাত উজ্জ্বল হয়, কারো পা উজ্জ্বল হয়, কারোর মুখের টোনটা যেটা হয় সেটা পিঙ্কিশ টোন হয়, কারোর হাতের টোনটা ইয়েলোইশ হয়। তো আমরা কখনোই বলতে পারি না এক্সাক্ট শেডটা কি, যতক্ষণ না পর্যন্ত স্কিন টোন মিন্স পিঙ্ক, ইয়েলো অর নিউট্রাল শেডের যে পিগমেন্টেশনটা আছে সেটা অনেক বেশি পরিমাণে রয়েছে। সো এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো কিছু টিপস যেটা ফলো করলেই বুঝতে পারবে তোমাদের স্কিন টোন অ্যান্ড আন্ডারটোনটা কী। নাম্বার ওয়ান, বার্ন টেস্ট। যদি তোমার স্কিনে খুব জলদি ট্যান পড়ে বাট ইউ ডোন্ট বার্ন, দেন তোমার স্কিনের যে আন্ডারটোনটা আছে সেটা কিন্তু ওয়ার্ম আন্ডারটোন, মিন্স ইয়েলো ইয়া ফের অলিভ টোন। আর যদি তোমাদের স্কিনটা বার্ন স্লাইটলি এবং ট্যানও একটু একটু পরে, তাহলে তুমি কুল আন্ডারটোনে আছো, মিন্স ব্লু ইয়া ফের পিঙ্ক টোন। আর যদি দুটোর মধ্যে কোনোটাই না হয় তাহলে তুমি নিউট্রাল আন্ডারটোনে আছো। নাম্বার টু, ভেইন টেস্ট। যদি তোমার ভেইনের কালার ব্লু ইয়া ফের পার্পল হয় তাহলে তোমার কুল আন্ডারটোন, যদি তোমার ভেইন্সের কালার গ্রিন হয় তাহলে তোমার ওয়ার্ম আন্ডারটোন, আর যদি তোমার ভেইন্সের কালার ক্লিয়ার না থাকে তাহলে তোমার নিউট্রাল আন্ডারটোন। নাম্বার থ্রি, ন্যাচুরাল লাইট টেস্ট। সাদা ব্যাকগ্রাউন্ডে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যদি ন্যাচুরাল সানলাইটে দেখো তখন তোমাকে কিছু জিনিস কিন্তু ফলো করতে হবে। যদি মনে হয় তোমার স্কিনটা পিঙ্কিশ লাগছে তাহলে তুমি কুল আন্ডারটোনে আছো, যদি ইয়েলোইশ লাগে তাহলে তুমি ওয়ার্ম আন্ডারটোনে আছো। এখন শেয়ার করবো কিছু ক্রুশিয়াল টিপস, এটা আমাদের ভিডিওর কিন্তু থার্ড পার্ট। নাম্বার ওয়ান,
যখন তোমরা দোকানে ফাউন্ডেশন কিনতে যাও তখন কিন্তু দোকানদার বেশিরভাগ টাইমে তোমার রিস্টের এখানে কিন্তু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে দেখায় যে তোমার এখানকার স্কিন টোনের সাথে ম্যাচ হচ্ছে কি না, যেটা একদমই ভুল। কারণ আমাদের রিস্টের যে স্কিন টোনটা থাকে সেটার সাথে ফেসের যে স্কিন টোনটা সেটা কিন্তু অনেকটাই ডিফারেন্স থাকে, কারণ এই জায়গাটা অনেকটা বেশি লাইট হয় যেটা আমাদের ফেসের সাথে ম্যাচ করে না। সো অবশ্যই জ লাইন থেকে নেক অবধি তোমরা একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দেখবে যে এটার সাথে তোমার স্কিন টোনটা ম্যাচ খাচ্ছে কি না। যদি ফাউন্ডেশনটা তোমাদের স্কিনের সাথে ব্লেন্ড করে যায় তাহলেই কিন্তু ওটা তোমাদের ফাউন্ডেশনের রাইট শেড। টিপ নাম্বার টু, ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর ফোনে ফ্ল্যাশ অন করে যদি সেলফি তুলে দেখো তোমাদের ফেসটা একটু বেশি হোয়াইটিশ লাগছে, তাহলে বুঝে যেতে হবে যে ওটা তোমাদের ফাউন্ডেশনের রাইট শেড না। টিপ নাম্বার থ্রি, নিজের স্কিন টোনের থেকে অনেক বেশি লাইট বা অনেক বেশি ডার্ক ফাউন্ডেশন শেড নিতে নেই। বাট নিজের স্কিন টোনের থেকে এক শেড লাইট তোমরা ফাউন্ডেশন চুজ করতেই পারো, কারণ বেশিরভাগ ফাউন্ডেশনে ফেসে যে ন্যাচারাল অয়েলস রয়েছে, ফেসে যে ন্যাচারাল ময়েশ্চার রয়েছে, ওটার সাথে মিশে গিয়ে অক্সিডাইজড করে এবং একটু ডার্ক হয়ে যায় এবং যথারীতি ওটা তোমাদের স্কিন টোনের সাথে ম্যাচ হয়ে যায়। তো তোমরা চাইলে এক শেড লাইট ফাউন্ডেশনও নিতে পারো। টিপ নাম্বার ফোর, মলে যখন তোমরা ফাউন্ডেশন চুজ করতে যাও তখন মলের যে লাইটগুলো থাকে সেটা বেশিরভাগই ইয়েলো লাইট থাকে ইয়া ফের ব্লু লাইট থাকে। সো ওই আর্টিফিশিয়াল লাইটে যদি তোমরা ফাউন্ডেশন চুজ করো তাহলে কিন্তু যথারীতি তোমাদের ফাউন্ডেশন শেডটা চুজ করা ভুল হয়ে যাবে। সো অবশ্যই ন্যাচারাল লাইটে ফাউন্ডেশন শেডটা চুজ করা ট্রাই করবে। টিপ নাম্বার ফাইভ, অনেক সময় ফাউন্ডেশনের নাম থেকেই চেনা যায় যে ওই ফাউন্ডেশন শেডটা তোমাদের স্কিনের সাথে ম্যাচ করবে কি না। যেমন আমি আগে তোমাদের বুঝিয়ে দিলাম স্কিন টোন আন্ডারটোনটা কি, তো এখন যদি কোনো ফাউন্ডেশন শেডের নাম হয় কুল বাফ তাহলে তোমাদের বুঝে নিতে হবে যে তোমার কুল আন্ডারটোনের সাথে ম্যাচ খেলেও খেতে পারে। অবশ্যই এটা এক্সাক্ট ফাউন্ডেশন শেড দেয় না, বাট তাও একটা ধারণা পাওয়াই যায়। টিপ নাম্বার সিক্স, আমরা আমাদের সঠিক ফাউন্ডেশন শেড কিন্তু বেশিরভাগ সময়েই পাই। সো তোমরা তোমাদের স্কিন টোনের থেকে অনেকটা লাইট এবং অনেকটা ডার্ক ফাউন্ডেশন নিয়ে দুটো একসাথে মিক্স ম্যাচ করে তোমাদের ফেসে অ্যাপ্লাই করতে পারো, এতে কিন্তু তোমাদের যে রাইট ফাউন্ডেশন শেড সেটাও পেয়ে যেতে পারো। সো এটাই ছিল আমার পুরো বক্তব্য অ্যাবাউট হাউ টু চুজ রাইট ফাউন্ডেশন শেড অ্যাকর্ডিং টু ইয়োর স্কিন টোন, স্কিন টাইপ, আন্ডারটোন। আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবে, আর এরকমই ভালো ভালো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর তার সাথে পাশে ছোট্ট একটা বেল আইকন আছে ওটা কিন্তু টিপবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে তুরন্ত নোটিফিকেশান চলে যাবে। আর আমার সাথে কথা বলতে চাইলে, আমার ভালো ভালো পিকচার্স দেখতে চাইলে আমাকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করবে। আমার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের নাম সুদেশনাজ ওয়ার্ল্ড। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো এটুকুই, বাই বাই।